আপনারা জানেন যে রাস্তা প্রশস্ত হয়েছে, রাস্তার সংখ্যা অসংখ্য রাস্তা বৃদ্ধি পেয়েছে এবং এর সাথে সাথে কিছুদিন আগে শত ব্রিজ, শত কালভার্ট, শত রাস্তা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, যাতে করে আমাদের দেশের মানুষের যাত্রা নিরাপদ যাত্রা এবং তার গন্তব্যস্থলে নিরাপদে স্বাচ্ছন্দ্যে যথাসময়ে গমন করতে পারে। ঈদের সময় একটু বেশি মানুষ একসাথে গমন করে, এই জন্য আমাদের চাপটা একটু বেশি পড়ে, এই জন্য আমরা এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকি। আপনারা জানেন যে এবারের ঈদ একটু ভিন্ন ধর্মী, এখানে এটা গতবার এটা ছিল ঈদুল ফিতর, এবার এটা হচ্ছে ঈদুল আজহা। একদিকে যেরকম মানুষ যাচ্ছে তাদের নিজ নিজ গন্তব্যে, ঠিক অনুরূপভাবে পশুবাহী গাড়ি, পশুবাহী ট্রেন এগুলো কিন্তু ঢাকামুখী বা বিভিন্ন হাটমুখী যাতায়াত করছে। পশুবাহী যানবাহনের সামনে কোথায় সে এই পশু নিয়ে যাচ্ছে সেটা লিখে রাখার জন্য আমি সম্মানিত পরিবহন শ্রমিক মালিকদেরকে অনুরোধ করছি, অনুরূপভাবে নৌযান মালিক শ্রমিকদেরকে অনুরোধ করছি, আপনারা নৌকা দিয়ে কোথায় কোন ডেস্টিনেশনে আপনার পশু যাচ্ছে সেটা আপনি লিখে দেন, যাতে পথিমধ্যে কেউ জোর করে এই পশুবাহী গাড়ি বা পশুবাহী নৌকা থামাতে না পারে। যদি কেউ এই ধরনের থামায় এবং যদি কেউ চাঁদাবাজি করে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানান, আপনি আপনার নিকটস্থ থানাকে জানান, নিকটস্থ পুলিশকে জানান, অথবা আপনার কাছে কিছুই যদি না থাকে আপনি 999 ফোন করেন, 999 ফোন করে আমাদের সহায়তা নিন, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সেবায় এই সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছি। আমি যাত্রী সাধারণকে, সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ করব, আপনারা রাস্তায় কারো প্রলোভনে পড়ে বা প্রতারিত হবেন না, বা কারো দেওয়া কোনো জিনিস পানি পানাহার করবেন না বা কোনো জিনিস খাবেন না। আপনারা অজ্ঞান পার্টি, মলম পার্টি আপনাকে বিভিন্ন চাতরিত করে আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলতে চাইতে পারে, আপনারা নিজেরা সতর্ক থাকুন। ঈদের পর অনেকে রাস্তা খালি রাস্তা পেয়ে ইচ্ছা মতো দ্রুত গতিতে গাড়ি চালান। আমি সবাইকে অনুরোধ করব, সম্মানিত বাস, ট্রাক, গাড়ি চালক অথবা মোটরসাইকেল চালক যারা আছেন, সকল সম্মানিত চালকদেরকে অনুরোধ করব, আপনারা অনুগ্রহপূর্বক নির্ধারিত গতিতে আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালান। আমাদের প্রতিটি অনেক কৌশলগত স্থানে মোবাইল কোড মোতায়েন থাকবে, পুলিশ মোতায়েন থাকবে, তখন কিন্তু আপনাদেরকে যাতে ধরা পড়লে ওই সময় কিন্তু আপনাদের ফাইন করা হবে, জেল জরিমানা করা হতে পারে। আপনারা সবাই সতর্ক থাকবেন। এছাড়াও আমাদের সদস্যরা রাস্তায় থাকবে, তারা স্পিড গান দিয়ে আপনার গাড়ির স্পিড যথাযথ মাত্রার ভিতরে আছে কিনা সেটাও কিন্তু তারা পরিমাপ করবে। আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে ঢাকা শহর থেকে বা বিভিন্ন শহর থেকে আপনারা যখন নিজ নিজ গন্তব্যে যাবেন, নিজের বাসার যে সিসিটিভির ক্যামেরার যে সিস্টেমটা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে যান, এবং এরপরে আপনার যে নাইট গার্ড আছে তারা আছে কিনা এটাও আপনারা পরীক্ষা করে যান, নিজের যে ব্যক্তিগত জিনিসপত্র নিরাপদে রেখে যাবেন। এছাড়াও আমরা আপনার পাশে আছি যে কোনো প্রয়োজনে, আমি বলবো যে আপনারা আমাদের সহায়তা নিন। আমি বারবার বলছি যে আপনারা প্রয়োজনে নিকটস্থ পুলিশের সহায়তা নিন, আইনশৃঙ্খলা বাহিনী, অন্যান্য বাহিনী যারা আছে তাদের সহায়তা নিন, অথবা যদি নিতান্ত কিছুই না পারেন আপনি 999 ফোন করেন, আমাদের সহায়তা নিন, আমরা আপনাদের সেবায় 24/7 আমরা নিয়োজিত আছি।